বোঝা যায়। ভালো ব্যবহার আছে আলহামদুলিল্লাহ। তো আমরা চলে যাব আস্তে আস্তে ববিষ্ঠার মধ্যে। ববিষ্ঠা, এর সমনাম ওয়ার্টেট পাপবল লাইকো ফার্ডন ববিষ্ঠা নাই গ্রেমেন্স। এটি একটি উদ্ভিদ জাত উৎস থেকে নেওয়া। এর প্রুভার ডক্টর হার্টলভ, আরো কয়েকজন আছেন, আমরা সামনে যাব। এর ক্রিয়াস্থল হৃৎপিণ্ড, জরায়ু, কিডনি, স্নায়ুতন্ত্র, বিশেষভাবে চর্ম। এর নিজস্ব কথা, প্রথম কথা, সব জিনিস হাত হতে পড়ে যায় এবং তোতলামি, তোতলায় তোতলামি কথা বলা আর কি, বার একই শব্দ বারবার উচ্চারণ করে কথা বলে। দ্বিতীয় কথা, রক্তস্রাব অত্যধিক, রাতে প্রকাশ পায়, দিনে থাকে না। বগলে ঘাম, তাহাতে পেঁয়াজের গন্ধ। আর ঋতুস্রাব বন্ধ হওয়ার পর ও রোগিণী 4 বা 7 দিন অন্তর রক্তস্রাব, রক্ত জমাট ও অত্যন্ত লাল বর্ণের। আমরা নিজস্ব কথাটি কয়েকবার পুনরাবৃত্তি করার চেষ্টা করতেছি। প্রথম কথা, সব জিনিস হাত হতে পড়ে যায় তোতলায়, হাত হতে পড়ে যাওয়া আরো অন্য ওষুধেও আছে। দ্বিতীয় কথা, রক্তস্রাব অত্যধিক যা থাকে না। এই রক্তস্রাব বলতে জাস্ট মিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে। তৃতীয় কথা, বগলে ঘাম, তাহাতে পেঁয়াজের গন্ধ আসে ঘাম থেকে। চতুর্থ কথা, ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে রোগিণীর 4 অথবা 7 দিন অন্তর আবার রক্তস্রাব দেখা দেয় এবং রক্ত জমাটবদ্ধ ও অত্যন্ত লাল বর্ণের। এরা কিছুটা লাজুক, অসন্তুষ্ট থাকে, এদের চরিত্র লাজুক থাকে, অসন্তুষ্ট থাকে, অভিশাপ দেওয়া একটা টেন্ডেন্সি থাকে। আর স্মৃতিশক্তি এরা ভুলে যায় সহজে, বেখেয়াল হয়ে যায়, আমরা পরে বিস্তারিত জানব। ভুল করে স্থান সম্বন্ধে কথা বলতে ইত্যাদি বিষয়ে। এই ওষুধটি বেশ অনেক বইতেই আছে, আবার যেমন কেন্ট লেকচারে এটি নেই, কেন্ট লেকচারে এই ওষুধটি নাই, কিন্তু অনেক বইতে আছে, কিন্তু কেন্ট লেকচারে এই ওষুধটি নাই। তো আমরা এই ওষুধটি ছোট করে যদি আমরা দেখতে চাই, এটি রজার মরিসনের ডেস্কটপ গাইডেও আছে। আমাদের যে কম্বাইন্ড কি নোটস অফ ম্যাট্রিয়ামেটিকা, যেটা আমাদের যে জোয়ারদার স্যার বলে কি যেন, আমাদের শিশু স্যার কামাল স্যার আর কি, ওনার নেতৃত্বে এটি সম্পাদিত হয়েছে আমি যতটা জানি। এটার মধ্যেও আছে, আমাদের অ্যালেন কিনোটেও আছে, ছোট করে হলেও এই বইগুলোই। কিনোট তো আসলে কিনোটের মতোই থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়া এর কিছু সিঙ্গেল রুব্রিক্স আছে, আমি চেষ্টা করব সিঙ্গেল রুব্রিক্স গুলো শেয়ার করার জন্য। তো মূলত শেয়ার করব ডক্টর আবু বক্করের বই থেকে, আর পাশাপাশি এই ওষুধটি অধিকাংশ ম্যাট্রিয়ামেটিকাতে আছে। আমাদের দেশীয় রাইটারদের মধ্যে আবু হোসেন সরকারের বইতেও বেশ ভালো আছে। আবু হোসেন সরকারের বইটিও বাংলা বইয়ের মধ্যে আমাদের দেশীয় রাইটারদের মধ্যে অন্যতম একটি ভালো বই, খারাপ নেই, ভালো আছে। আমাদের এম ভট্টাচার্য অ্যান্ড কোম্পানি, অর্থাৎ মহিম ভট্টাচার্যের বইতেও এই ওষুধটি বেশ ভালো আছে, খারাপ নেই, ভালোই আছে। তো আমরা পাশাপাশি শেয়ার করতেছি ডক্টর আবু বক্কর সাহেবের বই থেকে, রাজশাহী ডক্টর আবু বক্কর সাহেব, আমরা তার বই থেকে শেয়ার করার চেষ্টা করতেছি। বেশ কিছুদিন যাবত তার বই থেকে শেয়ার করতেছি, তবে এই ওষুধটি অনেক বইতেই আছে। আমার কাছে যে বইগুলো আছে তার ভিতর দেখছি কেন্ট লেকচারে পাইনি, এছাড়া প্রায় সব বইতে ওই বইতেই পাইছি। ক্লার্কের বইতেও বেশ বড় করে আছে, ভালো আছে, ক্লার্কের বইটাও যাদের কাছে আছে, ক্লার্কের বইতেও এটি খুব ভালো করে আছে। আমি কিছু বইয়ের কথা বলতেছি, হয়তো এই কারণে বলতেছি যে সবার কাছে সব বই নেই, তাই বিভিন্ন বইয়ের কথা যতটুকু শেয়ার করলাম আর কি। তো আমরা ববিষ্ঠায় চলে যাব।
বলের মতো গোলাকার একজাতীয় ব্যাঙের ছাতা হইতে ইহা প্রস্তুত হয়। এই ছাতাগুলি পরিপক্ক হইয়া শুকাইলে এক প্রকার হলুদাভ গুড়া ফাটিয়া বাহির হয়, উহা চর্মের উপর ঘর্ষণ করিলে চুলকাইতে থাকে ও ফোস্কার মতো উদ্ভেদ বাহির হয় এবং তাহা হইতে রক্তাক্ত স্রাব নির্গত হয়। আমরা এই এই সময়টা এখন যেখানে আমরা ঢুকে পড়তেছি, এটা আমরা একটু মনোযোগের সাথে থাকব। আল্লাহপাক যেন আমাকেও মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আমি আবার বলছি, বলের মতো গোলাকার একজাতীয় ব্যাঙের ছাতা হইতে ইহা প্রস্তুত হয়। এই ছাতাগুলি পরিপক্ক হইয়া এই ছাতাগুলি পরিপক্ক হইয়া শুকাইলে এক প্রকার হলুদাভ গুড়া ফাটিয়া বাহির হয়, ইহা চর্মের উপর ঘর্ষণ করিলে চুলকাইতে থাকে ও ফোস্কার মতো উদ্ভেদ বাহির হয় এবং তাহা হইতে রক্তাক্ত স্রাব নির্গত হয়। আমাদের দেশেও দেখিয়াছি, হাতুড়ে চিকিৎসকগণ পুরাতন খাতে এই জাতীয় ব্যাঙের ছাতার গুড়া বাহ্যিকভাবে প্রয়োগ করেন এবং তাহাতে ক্ষত শুকাইয়া যায়। কিন্তু আমরা দেখিয়াছি, ইহাতে ক্ষত শুকাইলেও ক্ষত স্থানটি বিবর্ণ ও শক্ত ও পোড়া, ক্ষত শুকাইলে যেমন টান ধরিয়া থাকে এইরূপ টান ধরিয়া থাকিয়া যায়। কাজেই এইরূপ অপপ্রয়োগের ফলে প্রাপ্ত লক্ষণে বুঝিতে পারা যায় যে কোনো চর্মরোগ ক্ষত বা পোড়া ক্ষত শুকাইলে সেই ক্ষত স্থানটি শক্ত শক্ত আড়ষ্ট বা টান ধরিয়া খিচিয়া থাকিলে ইহার উচ্চ শক্তি ওই ক্ষতের পুনরাবির্ভাব ঘটাইয়া চর্ম স্বাভাবিক করিয়া দিতে পারে। এটা কিন্তু আমরা বেশ পাই, বিশেষ করে এখানে যেভাবে ব্যাঙের ছাতার গুড়ার ব্যবহারের কথা বলছে, এটা না পাইলেও আমরা বিশেষ করে যে বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট ব্যবহার করা হয়, আমাদের দেশে ফুটপাতেও অনেক অয়েন্টমেন্ট ব্যবহার হয়, যেমন কি বলা যায় গৌরী মলম, ঢোল কোম্পানির মলম, বিভিন্ন ধরনের মলম আমাদের দেশের হাটে বাজারে ঘাটে ফেরিঘাটে বিভিন্ন জায়গায় ফুটপাতেও বিক্রি হয় এবং ভালোই বিক্রি হয় এবং মানুষ এগুলো কেনে, যেভাবেই কিনুক এগুলো তারা ক্রয় করে। তো এগুলো ব্যবহার করার পরেও এরকমটি হতে পারে, খালি যে ব্যাঙের ছাতার গুড়া ব্যবহার করার পর হবে এমনটি না। তো আমরা বলতেছিলাম যে ইহার উচ্চ শক্তি ওই ক্ষতের পুনরাবির্ভাবের ঘটাইয়া চর্ম স্বাভাবিক করিয়া দিতে পারে। যাহা হোক, এই ওষুধটি ডাক্তার হার্টলপ, ট্রিংস, নেনিং, পেট্রস প্রভৃতি প্রুবারগণ কর্তৃক প্রুভিং হইয়াছে এবং এই প্রুভিং লক্ষণ এবং কতিপয় অভিজ্ঞ অনুসন্ধিৎসু চিকিৎসকের চিকিৎসিত রোগী বিবরণ হইতে জানা যায় ইহা একটি গভীর ক্রিয়াশীল অ্যান্টিসোরিক ও অ্যান্টিসাইকোটিক ওষুধ। চর্মের উপরই ইহার ক্রিয়া সর্বপ্রথম দেখা গিয়েছিল, অর্থাৎ প্রুভিংকালীন সময়ের যে কথাগুলো বলা হয়েছে, চর্মের উপরই ইহার ক্রিয়া সর্বপ্রথম দেখা গিয়েছিল। অতঃপর স্নায়ুমণ্ডলীর দুর্বলতা, অবসাদ, মন, হাত ও পায়ের অবশভাব ও বেখেয়াল ভাব দেখা গিয়েছিল। আমবাত ও চুলকানিযুক্ত একজিমা এবং দদ্রু বা দাঁত জাতীয় উদ্ভেদ, আমবাত ও চুলকানিযুক্ত একজিমা এগুলো বোল্ড করে লেখা আছে এবং দদ্রু বা দাঁত জাতীয় উদ্ভেদ, ফোস্কার মতো উদ্ভেদ ও হাত হইতে চুলকাইবার পর রক্তানি স্রাব নির্গত হইতে দেখা গিয়েছিল। দুর্বল ও অবসাদ ভাব, হাত পায়ে যেন বল নেই বা বশ নেই, বেখেয়াল ভাব, এই বেখেয়ালের একটু পরে আমরা বিস্তারিত পাব, হাতের জিনিস অসাবধানে পড়িয়া যাওয়া, কথা বলিতে বা কথা জড়াইয়া যাওয়া বা তোতলামির লক্ষণ, ঘুম ঘুম ভাব প্রভৃতি প্রুভিং এর সময় দেখা গিয়েছিল। ক্যাপিলারি বা সূক্ষ্ম ধমনীগুলির শিথিলতার জন্য ক্ষত হইতে রক্তানি স্রাব বা রক্তস্রাব, নাসিকা ও দাঁতের মাড়ি হইতে রক্তস্রাব, জরায়ু হইতে রক্তস্রাব ইহার লক্ষণে দেখা গিয়েছিল। তাই এই লক্ষণগুলি ইহাতেই আরোগ্য হয়। প্রুভিংকালে কতকগুলি অস্বাভাবিক অনুভূতি লক্ষণ প্রকাশ পাইয়াছিল, যেমন মাথাটা যেন কত বড় হইয়া গিয়াছে, এটি বোল্ড করে লেখা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেন্সেশনটি, মাথাটি যেন কত বড় হইয়া গিয়াছে। অনেক সময় পেশেন্টরা এই কথাটি শেয়ার করে, ডাক্তার সাহেব আমার মনে হয় মাথাটা অনেক বড় হয়ে গেছে, আমার মাথাটা খুব ভারী মনে হচ্ছে, বড় হয়ে গেছে, এরকম বলে।
মনে হইতেছিল মাথার মধ্যে যেন একটি স্ফটক হইয়াছে, মানে সে মনে করতেছে যে তার মাথার মধ্যে কোন স্ফটক বা ফোড়া হইয়াছে এরকম আর কি। মুখ শুষ্ক হইয়া মনে হইতেছিল যেন মুখ শুষ্ক, মুখে শুষ্ক বালুকা খসখস করিতেছে। পাকস্থলীর মধ্যে মনে হইয়াছিল যেন একখণ্ড বরফের টুকরা পেটে আটকাইয়া আছে। এতদাদিত পেটে কাপড়ের চাপ বা আটিয়া কাপড় পরা অসহ্য মনে হইয়াছিল। বিষয়গুলো কিন্তু প্রবীণকালীন লক্ষণ এবং প্রবীণ এর সময় এই লক্ষণগুলি পাওয়া গিয়েছিল। ধাতুগত চিকিৎসায় ইহা অ্যাগারিকাস, ভ্যারাইটাকার, ক্যালকেরিয়া, মেডো, মাকসল, নেট্রামিউর, সাইলেসিয়া, সালফার প্রভৃতির ন্যায় একটি মূল্যবান ঔষধ। ভ্যারাইটার ন্যায় ইহার শিশু বোকা ধরনের, শিশু যেন জড় পিণ্ডের মতো, হাঁটতে বিলম্ব হয়। এই কথাগুলো শুনলেই আমরা ভ্যারাইটার কথা মনে করি, কিন্তু এখানে কিন্তু ভবিষ্যৎটাও খুব গুরুত্বপূর্ণ আছে। ঠিক মতো পা পড়ে না, হাত পায়ে যেন বল নেই, হাত কাঁপে, হাতের জিনিস পড়িয়া যায়, শক্ত করিয়া কিছু ধরিয়া রাখিতে পারে না, মাথাটা একটু বড় ও কথা বলা শিখতে বিলম্ব হয়, তোতলামি বা আদো আদো ভাবে কথা বলে, বুদ্ধিবৃত্তির বিকাশ হয় না, স্মরণ শক্তি কম। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এবং এর আমি যেগুলো বলছি এগুলো বেশিরভাগই বোল্ড করে লেখা আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্মরণ রাখা কর্তব্য যে ইহার প্রায় অধিকাংশ রোগ লক্ষণই প্রাতকালে বৃদ্ধি পায়। আমাদের স্মরণ রাখা কর্তব্য যে ইহার প্রায় অধিকাংশ রোগ লক্ষণই প্রাতকালে বৃদ্ধি হয়। ঠান্ডা খাদ্য সহ্য হয় না, ঠান্ডা কোনো খাদ্য সহ্য হয় না, গরম খাদ্যে রোগ লক্ষণ উপশম বোধ করে। একটি মজার লক্ষণ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা হাসান মির্জার বই পড়েছেন তারা কিছুটা হাসান মির্জা সাহেব ওষুধ সিলেকশন করার সময় কত সূক্ষ্ম সূক্ষ্ম লক্ষণকে নিয়ে আসছেন। বলছে বাতাসের ঝাপটা সহ্য হয় না, বাতাসের ঝাপটা সহ্য হয় না, কিন্তু দন্ত শুলে বাতাস টানিয়া লইলে উপসম্বোধ করে। কি মানে কত সূক্ষ্মভাবে আমাদের পড়ার দরকার। বলছে বাতাসের ঝাপটা সহ্য হয় না, কিন্তু দন্ত শুলে, দাঁতে ব্যথার ক্ষেত্রে বাতাস টানিয়া লইলে উপসম্বোধ করে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। গরম ঘরে কাশি বৃদ্ধি, বিছানার গরমে চুলকানি বৃদ্ধি, বিছানার গরমে চুলকানি বৃদ্ধি শুনলেই আমরা তো বিশেষ করে মাকসালের দিকেই যাই, কিন্তু আসলে আরো অনেক ওষুধ আছে। তো বিছানার গরমে চুলকানি বৃদ্ধি, ইহার রোগী আটিয়া কাপড় পরিতে পারে না বা কাপড় রাখিতে পারে না, ইহাও ববিষ্ঠার একটি মূল্যবান প্রকৃতিগত লক্ষণ। আমরা এই লক্ষণগুলোকে মনে রাখার চেষ্টা করি, বিশেষ করে তার যে সেন্সেশন গুলো আমি আবার একটু রিপিট করি। যেমন মাথাটা যেন কত বড় হইয়া গিয়াছে, মনে হইতেছিল মাথার মধ্যে যেন একটি স্ফটক হইয়াছে, মুখ এরকম শুষ্ক হইতেছিল মনে হচ্ছিল যে মুখের মধ্যে বালুকা খসখস করিতেছে, পাকস্থলের মধ্যে মনে হইয়াছিল যেন একখণ্ড বরফের টুকরা পেটে আটকাইয়া আছে। আর বলছে এর সাথে কি পেটে কাপড়ের চাপ বা আটিয়া কাপড় পরা অসহ্য মনে হচ্ছিল। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সেন্সেশন গুলো, এবং এগুলো প্রবীণকালীন সময়ের এগুলো পাওয়া গিয়েছিল। আমি আবারও বলছি যে মাথাটা যেন কত বড় হইয়া গিয়েছে, মনে হইতেছিল মাথার মধ্যে যেন একটি স্ফটক আছে, আর মুখ এমন ভাবে শুষ্ক হইয়াছিল মনে হতো যেন বালুকা খসখস করতেছে, মুখের মধ্যে বালি খসখস করতেছে বা বালুকা খসখস করতেছে, পাকস্থলীর মধ্যে মনে হচ্ছিল একখণ্ড বরফের টুকরা আটকাই আছে, আর পেটে কাপড়ের চাপ বা আটিয়া কাপড় পরা তার অসহ্য মনে হচ্ছিল। আর যে ভ্যারাইটা কার্ভের মতো শিশুদের যে বিষয়টা, বোকা ধরনের শিশু জড়পিণ্ডের মতো, হাঁটতে বিলম্ব হয়, ঠিক মতো পা পরে না, হাত পা হাতে পায়ে যেন বল নেই, হাতের জিনিসপত্র পড়িয়া যায়, শক্ত করিয়া কিছু ধরিয়া রাখতে পারে না, এবং কথা বলতে শিখতে বিলম্ব হয়, তোতলামি হয়, আদো আদো ভাবে কথা বলে, বুদ্ধিবৃত্তির বিকাশ হয় না, অধিকাংশ রোগ লক্ষণই প্রাতকালে বৃদ্ধি হয়, ঠান্ডা খাদ্য সহ্য হয় না, গরম খাদ্যে রোগ লক্ষণের উপশম হয়, আর বিশেষভাবে বলছিলাম বাতাসের ঝাপটা সহ্য হয় না, কিন্তু দন্ত শুলে বাতাস টানিয়া লইলে উপশম বোধ হয়।
যদি রুগী এরকম বলে যে আমার দাঁতে ব্যথা এরকম, দাঁতে ব্যথা এরকম হচ্ছিল যে ফ্যান চালায় হা করে থাকলে দাঁতের ব্যথা কমে, ফ্যান চালায় হা করে থাকলে দাঁতের ব্যথা কমে, তো এরকম যদি কখনো পেয়ে যাই আমরা, আসলে আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা কখন কি পেয়ে যাব তা আমরা জানি না, তবে আমাদের জানা থাকতে হবে কখন পাবো তা জানি না, এই যে লক্ষণটি আমরা পড়লাম জীবনে পাবো কিনা জানি না প্র্যাকটিস লাইফে, তারপরেও আমাদের জেনে রাখতে হবে কখন কি পাবো আমরা তা জানি না। বলা হয়েছে বাতাসের ঝাপটা তার খুবই অসহ্য মনে হয়, সহ্যই হয় না, কিন্তু দন্তশূলের ক্ষেত্রে দাঁতে ব্যথার ক্ষেত্রে বাতাস টানিয়ে লইলে উপশম বোধ করে। গরম ঘরে কাশি বৃদ্ধি হয়, বিছানার গরমে চুলকানি হয়, আর বলছে কাপড় আটিয়া পড়তে পারে না, এটা তো আমরা আগেই বলছি। আর খুবই গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে, আমরা সামনের দিকে আরো পাবো। তো এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা এই যে আমরা যদি অ্যালেন কিনোটে যাই, যদিও আমার হাতের কাছে এই মুহূর্তে অ্যালেন কিনোট নাই, তো অ্যালেন কিনোটের একদম প্রথমেই বলা আছে, একদম প্রথমেই বলা আছে অ্যালেন কিনোটের যে ভিজা ভিজা, মানে এরকমই বলা আছে যে দাঁত হবে এই ভিজা ভিজা টাইপ দাঁতের ক্ষেত্রে এটি বিশেষভাবে উপযোগী, একদম প্রথমেই বলা আছে অ্যালেন কিনোটের যে ভিজা ভিজা দাঁতের ক্ষেত্রে এটি ব্যবহারের উপযোগী, এরকমই মনে হয় বলা আছে, এই মুহূর্তে কাছে থাকলে দেখতে পারতাম। তো আমরা দাঁতের ক্ষেত্রে প্রচুর পরিমাণে দাঁতের রোগী আছে, এত বেশি দাঁতের রোগী আছে এবং এটা আরোগ্য করা খুবই কঠিন একটি বিষয় দাঁতের ব্যাপারে, পুরো বডিতে দাঁত আছে এরকম প্যাশেন্টও প্রচুর পাওয়া যায়। তো আমরা যদি আমাদের অন্যান্য লক্ষণ মিলে ভবিষ্যতের সাথে, শুধু দাঁত শুনেই আমরা ভবিষ্যৎ দিব না, তো সেক্ষেত্রে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এই জিনিসগুলোর দিকে যাব, আমরা আমরা যদি এক এক ফুলের এক এক ঘ্রাণ, আমরা যদি ন্যাশ লিডার্সে যাই, আমরা যদি ন্যাশ লিডার্সে যাই, ন্যাশ লিডার্সে ওয়ালপে একটু কথা বলা আছে, একদম ভবিষ্যৎ নিয়ে ওয়ালপে একটু একটি প্যারা লেখা আছে, আর একটি বা একটি প্যারাই লেখা আছে, আর একটা প্যারাই মনে হয় অ্যাগারিকাসের সাথে তুলনা করা আছে, আর একটি প্যারাই লেখা আছে ন্যাশ সাহেব বলছে যে ভবিষ্যতের ক্ষেত্রে সে শুধুমাত্র অধিক অধিক ঋতুস্রাবের ক্ষেত্রে, অধিক ঋতুস্রাবের ক্ষেত্রে ব্যবহার করছে এবং এটা রাতেই বৃদ্ধি পায় এবং দুই ঋতুর মাঝখানে মধ্যখানে তার আবার স্রাব দেখা দেয়। ন্যাশ সাহেবের বইতে শুধু এতটুকুই আছে ভবিষ্যতের, তো সেক্ষেত্রে আমরা এগুলো দেখবো, এই বইগুলো দেখবো যতটুকু পারে আমরা দেখবো। তো আমরা যাই সামনের দিকে, আমরা এবারে ভবিষ্যতের মানসিক লক্ষণগুলো দেখবো। এই মানসিক লক্ষণগুলো ইতিমধ্যে আমরা যা পড়ছি বা যতটুকু আমরা শেয়ার করছি তার অনেক অংশই আছে, একটু রিপিট হইলেও কেউ অন্যভাবে নিবেন না, রিপিট হইলে ভালো হবে, আমাদের এটা আত্মস্থ হয়ে যাবে, আমাদের মনে রাখার ক্ষেত্রে রিপিট হওয়ার খুব প্রয়োজন আছে। তো মানসিকতা, অন্য মনস্কতা, স্মরণ শক্তির হ্রাস, বোধ শক্তি কম, অবসন্নতা, উদাসীনতা, মনোবলের অভাব ও বিমর্ষ ভাব প্রবৃত্তি ইহার মানসিক লক্ষণের প্রধান কথা, প্রবৃত্তি ইহার মানসিক লক্ষণের প্রধান কথা। কোন কোন বইতে তিনটি কথাকে বেশি গুরুত্ব দিছে, অন্য মনস্কতা, অবসন্নতা, উদাসীনতা, কোন কোন বইতে এই তিনটির বিষয়ে খুব বেশি গুরুত্ব দিছে, অন্য মনস্কতা, অবসন্নতা, উদাসীনতা। এখানে বলছে অন্য মনস্কতা, স্মরণ শক্তির হ্রাস, বোধ শক্তি কম, অবসন্নতা, উদাসীনতা, মনোবলের অভাব ও বিমর্ষতা, বিমর্ষ ভাব প্রবৃত্তি ইহার মানসিক লক্ষণের প্রধান কথা। অন্য মনস্কতার জন্যই হাত হইতে দ্রব্যাদি পড়ে যায়, বলা হয়েছে যে তার হাত হইতে যে দ্রব্যাদি পড়ে যায় তার কারণ হচ্ছে অন্য মনস্কতাই এর কারণ, অন্য মনস্কতার জন্যই তার হাত হইতে দ্রব্যাদি পড়ে যায়, চুলকাইতে চুলকাইতে বেখেয়াল হইয়া যায়। এই বেখেয়াল কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার ভবিষ্যতের ক্ষেত্রে, বেখেয়াল কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, চুলকাইতে চুলকাইতে বেখেয়াল হইয়া যায়। বলা হয়েছে চুলকাইতে চুলকাইতে বেখেয়াল হইয়া নববধূর মাথার কাপড় সরিয়া যায় বা গুপ্ত অঙ্গের কাপড় সরিয়া যায়। একজন ছাত্র লিখতে লিখতে অন্য কথা লিখিয়া ফেলে, পথ চলতে চলতে বেখেয়াল হইয়া গন্তব্যস্থান পার হইয়া সামনে চলে যায় বা পার হইয়া চলে যায়, পথের ধারে উদ্ভ্রান্ত দৃষ্টিতে দাঁড়াইয়া পড়ে,
বা যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন হইয়া আছে এমন মনে হয়, কিংবা কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে চাহিয়া থাকে এবং একটু পরেই খেয়াল পড়িয়া পুনরায় পথ চলিতে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বেখেয়ালের যে বিষয়গুলো, কিভাবে বেখেয়ালটা কিরকম হতে পারে, এই বেখেয়ালটা আমরা খুব একটু মনে রাখার চেষ্টা করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। চুলকাইতে চুলকাইতে বেখেয়াল হইয়া নববধূর মাথার কাপড় সরিয়া যেতে পারে, গুপ্তাঙ্গের কাপড় সরিয়া যেতে পারে। একজন ছাত্র লিখতে লিখতে যে বিষয়বস্তুতে থাকে সেই বিষয়বস্তু থেকে অন্য বিষয়ে চলে যায়। পথ চলতে চলতে বেখেয়াল হইয়া গন্তব্যস্থান পার হইয়া সামনের দিকে চলিয়া যায়। তারপরে বলছে যে পথের ধারে উদ্ভ্রান্ত দৃষ্টিতে দাঁড়াইয়া পড়ে, যেন কোনো গভীর চিন্তায় নিমগ্ন হইয়াছে এরকম মনে হয়, কিংবা কোনো কিছুর দিকে এক দৃষ্টিতে চাহিয়া থাকে, একটু পরেই খেয়াল পড়িয়া পুনরায় পথ চলতে থাকে। তো এই এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, এর আমরা মনে রাখার চেষ্টা করি এই বিষয়গুলো। স্মরণ শক্তি কম, উদ্ভ্রান্ত দৃষ্টি, উদাসীন ভাব, বিমর্ষ চিত্ত, বেখেয়াল, মনে কোনো উৎসাহ নাই, বুদ্ধিবৃত্ত কম, ভেবা চেগা বা বোকা রোগীর ক্ষেত্রেই ইহা আবশ্যক। বিশেষ করে অ্যাম্ব্রাগ্রাসিয়া, অ্যাগারিকাস এগুলোর সাথে খুব মিল আছে। আবার ইহার বিপরীত লক্ষণও আছে। বলছে যে এই যে লক্ষণগুলো আমরা বললাম, এর বিপরীত লক্ষণও দেখা যায়। অত্যন্ত বাচালতা, অত্যন্ত বাচালতা, মন খোলা ভাবে, মন খোলা ভাব, মনের গোপন কথাও খোলা মনে বলিয়া ফেলে। কথা বলার সময় বেশ মনের প্রফুল্লতা দেখা যায়, কখনো বোকার মতো হাসে। মজার ব্যাপার হচ্ছে হাতের জিনিসপত্র পড়িয়া গেলে বা বেখেয়াল হইয়া পড়িলে বোকার মতো হাসে। হাতের জিনিসপত্র পড়ে গেলে তার অনুতপ্ত হওয়া উচিত বা ইয়ে হওয়া উচিত, যে এটা হওয়া উচিত, দুঃখিত হওয়া উচিত বা ইয়ে হওয়া উচিত, সেটা না হয়ে সে তখন হাসে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। এমনটি যদি পাওয়া যায়, অর্থাৎ যে তার হাতের থেকে জিনিসপত্র পড়ে গেছে, তারপরে সে কি করবে, অনুতপ্ত হবে যে জিনিসটা পড়ে গেল, কি হলো, কিন্তু সে কি করবে, তখন হাসে। বেখেয়াল হইয়া পড়িলে বোকার মতো হাসে। এক এক সময় মনে করে তাহার দেহে কত শক্তি হইয়াছে এবং এইরূপ মনোভাব আসিলে সকলের সহিত কুস্তি লড়িতে চায়। পর্যায়ক্রমে প্রফুল্লতা এবং অবসন্নতা বা বিমর্ষভাব দেখা যায়। তবে অবসন্নতা, বিমর্ষভাব ও অন্যমনস্কতা এবং হাত পায়ের দুর্বলতার লক্ষণগুলি ইহার প্রধান নির্দেশক লক্ষণ। আমরা এগুলো মনে রাখার চেষ্টা করি, আল্লাহ যেন আমাকেও মনে রাখার তৌফিক দান করেন। অবসন্নতা, বিমর্ষভাব ও অন্যমনস্কতা এবং তার হাত পায়ের দুর্বলতা লক্ষণগুলি ইহার প্রধান নির্দেশক লক্ষণ। বোকামির লক্ষণে দেখা যায় হাত হইতে দ্রব্যাদি পড়িয়া গেলে বা চুলকাইতে চুলকাইতে লজ্জাস্থানের কাপড় সরিয়া গেলে হাসিয়া ফেলে। সেখানে সে এখানে নর্মালি তো হাসার কথা না। আমরা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, অদ্ভুত লক্ষণ, অস্বাভাবিক লক্ষণ, আমরা 153 যেগুলো পড়ছি, অ্যাফোরিজম 153 থেকে আমরা যে বিষয়গুলো জানছি, তো এটা তো সেরকম একটা বিষয়। বলছে যে চুলকাইতে চুলকাইতে লজ্জাস্থানের কাপড় সরিয়া গেলে তো তার হাসার কথা না, কিন্তু সে তখন কি করবে, হাসিয়া ফেলবে। কখনো কখনো দেখা যায় ইহার রোগী অত্যন্ত বদ মেজাজি, বিশেষ করে মাথা ধরার সময় মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায়। এই যে এটিও খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যখন তার মাথা ধরা সমস্যা থাকে তখন তার মেজাজটি অত্যন্ত খিটখিটে হয়ে যায়। লোকজনের মধ্যে ইহার রোগী বেশ ভালো থাকে, কিন্তু একাকী থাকিলে মন বিমর্ষ থাকে। অন্য মনস্কতার জন্য এক কথা লিখতে বা অন্য কথা লিখিয়া ফেলে, যেটা লিখতে চাচ্ছে সেটা না লিখে অন্য কথা লিখে ফেলে। তো ডাক্তার সাহেব কি বলতে যায়, কি বললাম, আমার তো সমস্যাটা এরকম না, এরকম দেখেন কি বলতে যাব, রোগীর কথা কি বলতে যায় উল্টো পাল্টা আপনার কাছে বলে ফেললাম, আসলে সমস্যাটা এরকম না, এরকম এই এই যে বিষয়টা এরকম, সে লিখতে যাবে একটা, লিখে ফেলবে আর একটা। এগুলো কেন হয়, অ্যাবসেন্ট মাইন্ডেড, আমরা তো জানি অন্য মনস্কতার বিষয়টা এরকম আর কি। এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করি। বলছে অন্য মনস্কতার জন্য এক কথা লিখতে অন্য কথা লিখিয়া ফেলে, বা একটি শব্দ বা বাক্যই হয়তো বাদ পড়িয়া যায়। এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। কথা বলিবার সময় এক কথা বলতে গিয়ে অন্য কথা বলিয়া ফেলে,
কথা বলিতে বলিতে জিহ্বা আড়ষ্ট হইয়া তোতলার মতো কথা বলে, খুবই গুরুত্বপূর্ণ, কথা বলতে বলতে জিহ্বা আড়ষ্ট হইয়া যায় এবং তখন তোতলার মতো কথা বলে। শিশু শিশুর কথা বলতে বিলম্ব হয়, তোতলার মতো অথবা আদো আদো কথা বলে। তোতলামের জন্য লক্ষণ অনুযায়ী অনেক ওষুধই আছে, বেল, বিউফো, ক্যানাবিস, কোস্টিকাম, ল্যাকেসিস, মাকসল, স্ট্রামোনিয়াম, এগুলো ফার্স্ট গ্রেডের কথাই বলতেছি, ফার্স্ট গ্রেডের ওষুধের কথাই বললাম তোতলামিতে, বেল, বিউফো, ক্যানাবিস, কোস্টিকাম, ল্যাকেসিস, মাকসল, স্ট্রামোনিয়াম। কিন্তু মজার বিষয় হচ্ছে সালফারও আছে, কিন্তু সালফার ফার্স্ট গ্রেডে নাই, আরো বহু ওষুধ আছে। কিন্তু হোমিওপ্যাথির তো বিষয়টা ভিন্ন, ইহার লক্ষণে ইহাই আরোগ্য করবে, ববিষ্ঠার লক্ষণে সালফার দিলে আরোগ্য হবে না, ববিষ্ঠার লক্ষণে বিউফো দিলে আরোগ্য হবে না, ববিষ্ঠার লক্ষণে বেল দিলে আরোগ্য হবে না, ববিষ্ঠার লক্ষণে স্ট্রামো দিলে আরোগ্য হবে না। এই যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমরা কত ভুল করি। গতকালকে একটা মারাত্মক ভুল করছি, অনেক চেষ্টা করছিলাম মেমোরিতে আনার জন্য, পড়া ছিল কিন্তু মনে আসতেছিল না, পরে রাত্রে যখন বাসায় এসে খুঁজলাম তখন ঠিকই খুঁজে পাইছিলাম। কালকে একটা পেশেন্ট আসছিল, এটা ইয়াং মেয়ে, তো তার যে আর্টিকেরিয়া বা আমবাত দেখা দিছিল অস্বাভাবিক পরিমাণ, এত বেশি পরিমাণ চিন্তাই করা যায় না। কিন্তু তার একটা বক্তব্য ছিল যে এটি তার কখনো হয়নি, এইবারই প্রথম হয়েছে, এই ধরনের আর্টিকেরিয়া বা আমবাত এটা তার কখনো দেখা দেয়নি, এইবারই প্রথম হয়েছে। কিন্তু এটা হওয়ার কয়েকদিন আগে থেকে তার উদরাময় ছিল, পাতলা পায়খানা ছিল, কিছুটা আমাশা ভাবও ছিল, এবং কালকে যখন আমার কাছে আসছিল তখনও বলতেছিল যে স্যার, মেয়েটি আমাদের কলেজের স্টুডেন্ট ছিল এক সময়, আমাদের আমাদের স্টুডেন্ট ছিল, তো বলতেছিল যে স্যার আমি তো এর সাথে আমার এই লুজ টয়লেট হচ্ছে, আমাশা ভাব হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, এই ধরনের লক্ষণগুলোর সাথে এটা কয়েকদিন হওয়ার পর এখন সেটা তো আসেই, সেটা যায়নি, তার সাথে এইগুলো দেখা দিছে। কিন্তু আমি আমার ওষুধটা পড়া ছিল কিন্তু কালকে আমি মনে করতে পারতেছিলাম না। তো আমি এই ববিষ্ঠার কিন্তু এটি গুরুত্বপূর্ণ লক্ষণ, এটি উদরাময়ের সহিত আর্টিকেরিয়া, কিন্তু আমি দিতে পারিনি। তো কালকে যদিও আমি তাকে আর্টিকা ইউরিন দিছিলাম, কিন্তু পরে রাত্রে বাসায় এসে যখন দেখলাম তখন এই ববিষ্ঠাই দেখলাম, মেমোরি আসলে যেটা হয় মাঝে মাঝে আমাদের। তো আজকে আমি তাকে ফোন দিছি নিজের থেকেই, অবস্থাটা এত বেশি ছিল, মানে 1-2 সেকেন্ডের জন্য মেয়েটা স্থির থাকতে পারতেছে না, এত তার ইচিং হচ্ছিল, চুলকাচ্ছিল। তো পরে আমি আজকে ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলছে যে স্যার কিছুটা কম, 3/3 কম, কিন্তু কমেনি। তো আমি যদিও তাকে ইয়ে করিনি, আমি বলছি কালকে তুমি জানাবা, যদি কালকে পর্যন্ত এরকম থাকে তাহলে আমি তাকে ডেকে আবার ববিষ্ঠা দিব, এটা নিয়াত করছি। এই যে আমরা মাঝে মাঝে ভুলে যাই, আমাদের এই পড়ার লাভ হচ্ছে এখানে, ভুলে যাওয়া জিনিসগুলো আবার রিপিট হয়, বুঝতে পারি, এজন্য আমরা এই পড়ার অনেক লাভ আছে। অনেকে ঢুকতে চায় না, অনেককে আমরা দাওয়াত দেই বিভিন্ন গ্রুপে যে আসেন আমরা পড়ি, কিন্তু কেউ অনেকে আসতে চায় না। আমাদের হোমিওপ্যাথদের তো অনেক বড় ইয়ে আছে, আমাদের ইকবাল জিল্লুল স্যার তো উনি ডাটা কালেকশন করছিল, একবার বলছিল জোয়াদ্দার স্যার যে অনেক গ্রুপ আছে কিন্তু হাতে গোনা 250-300 ডাক্তারই ঘুরে ঘুরে বিভিন্ন গ্রুপে ঢোকে, আর আসলে আমাদের হোমিওপ্যাথিক ডাক্তারের সংখ্যা তো অনেক, এবং অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে না এর সংখ্যা খুব কম, কিন্তু তারপরেও ক্লাসে ঢোকে না, দাওয়াত দিলেও ঢোকে না। তো যাই হোক, আমরা সামনের দিকে যাই, একটু অন্যদিক বলে ফেললাম। তো যেটা বলতেছিলাম যে আমাদের যদি ববিষ্ঠার লক্ষণ থাকে তাহলে ববিষ্ঠাই আরোগ্য হবে, ববিষ্ঠার লক্ষণ আমি যদি এখানে ক্যানাবিস ইন্ডিকা দেই অবশ্যই আরোগ্য হবে না, ববিষ্ঠার লক্ষণ আমি যদি এখানে কস্টিকাম দেই অবশ্যই আরোগ্য হবে না। তো বলা হয়েছে প্রাতকালে শয্যা ত্যাগের পর ইহার রোগী অনেকক্ষণ পর্যন্ত কেমন যেন বেবল হইয়া থাকে, 1-8 ঘন্টা পর স্বাভাবিক হয়, ইহার রোগীর সাধারণ বুদ্ধিবৃত্তি কম, যাহাকে আমরা মোটা বুদ্ধি বলি। আমরা এই মানসিক লক্ষণগুলো মোটামুটি মনে রাখার চেষ্টা করব, তার কিছু সেন্সেশনের কথা আমরা বললাম, এগুলো মনে রাখার চেষ্টা করব, শিশুদের ক্ষেত্রে কিছু জিনিস আমরা জানলাম, এগুলো আমরা মনে রাখার কথা চেষ্টা করব, অন্যমনস্কতা, অবসন্নতা, উর্বদাসীনতা, বিমর্ষ ভাব,
স্মরণ শক্তির হ্রাস, বেখেয়াল, বিশেষভাবে বেখেয়াল, বিশেষভাবে বেখেয়াল, এটাকে আমরা খুবই মনে রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। এবারে আমরা চলে যাব ভবিষ্যতের মাথা বা মস্তক, মাথা ঘোরা বিমর্ষ ভাব, অন্য মনস্কতা বা উদাসীন ভাবের সহিত মাথা ঘোরা দেখা দেয়। দাঁড়াইয়া থাকা অবস্থায় হঠাৎ মাথা ঘুরিয়া বেহুশ হইয়া পড়ার মতো লক্ষণও ইহার রোগীতে দেখা যায়। অতঃপর মাথা ধরিয়া যায়, মাথা ভার হইয়া যায়, মাথা ধরা তীব্র মাথা ধরা, মগজের ভিতর যন্ত্রণা বোধ করে, দপদপানি বেদনা, খোঁচা মারা যন্ত্রণা বোধও আছে, মাথাটা অত্যন্ত বড় হইয়া গিয়াছে। এই যে বিষয়টি আমি কিছু স্কিপ করে যাচ্ছি কিছু কিছু জায়গায়। দীর্ঘ সময় নিদ্রার পর প্রাতে মাথা ধরা, মন বিবল, যেটা আমরা একটু আগেই বললাম, বিমর্ষ ভাব দেখা যায়, মনে হয় মাথাটা অত্যন্ত বড় হইয়া গিয়েছে, মনে হয় মাথাটি অত্যন্ত বড় হইয়া গিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই লক্ষণটি ববিষ্ঠার রোগীতে মাথাটি ভারী বোধ, অর্থাৎ মাথাটি বড় হইয়া গিয়াছে, তজ্জন্য মাথাটি ভারী বোধ করে, এই লক্ষণটি ববিষ্ঠার রোগীতে তাহার যে কোনো রোগের সময় দেখা দিতে পারে। শুধুমাত্র এই মাথা ধরার ক্ষেত্রে না, বলছে মাথাটা অত্যন্ত বড় হইয়া গিয়াছে, এটি ববিষ্ঠার রোগীর অন্য অন্য যে কোনো রোগের সাথে এই লক্ষণটি থাকতে পারে। তো এক্ষেত্রে আমরা অনেক ওষুধ আছে, এর সাথে আরো অনেক ওষুধ আছে, তো আরো বহু ঔষধ আছে, কিন্তু ইহার মানসিক ও প্রকৃতিগত লক্ষণের সহিত এই অনুভূতির কথা প্রকাশ করিলে ইহাই অব্যর্থ। অর্থাৎ তার যে মানসিক লক্ষণ আমরা দেখলাম, তার যে সেন্সেশন গুলো আমরা দেখলাম, তার সাথে যদি মাথাটা অত্যন্ত বড় হইয়া গিয়াছে, তার জন্য মাথা ভারী বোধ হয়, তাহলে ববিষ্ঠাই অব্যর্থ। মাথার চুলকানি, অ্যালার্জি জনিত বা যে কোনো চর্মরোগ অথবা মাথায় উকুনের জন্য মাথা অত্যন্ত চুলকায়। আমরা উকুনের নাম শুনলে স্টাফিসাইগ্রা ব্যবহার করি, কিন্তু দেখেন এখানে বলছে যে অ্যালার্জি জনিত বা যে কোনো চর্মরোগ অথবা মাথায় উকুনের জন্য মাথা অত্যন্ত চুলকায়। শরীরের আমবাতের মতো চুলকানি সহ মাথায়ও ঐরূপ চুলকাইয়া গোটা গোটা হইয়া ফুলিয়া ওঠে। মাথায় স্পর্শকাতর বেদনা, মাথা চিরুনি দিয়া আশ্রাইতে পারে না, মাথার চুল উঠাও ইহাতে নিবারিত হয়। মাথায় উকুনের জন্য বিভিন্ন ওষুধ আছে, তো আমরা তারপরেও এগুলো জানলাম। আমরা অন্যান্য ওষুধ দিয়েও যদি আমরা সফলতা, অনেক সময় দেখা যায় অনেক লক্ষণ মিল থাকার পরেও আমরা সাফল্য পাই না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে দেখতে পারবো। এ ধরনের লক্ষণ পাইলে একবার ববিষ্ঠাকে স্মরণ করার চেষ্টা করতে পারি। এখানে আমরা এই লক্ষণগুলো বিশেষভাবে আমরা চেষ্টা করব, যে অন্যান্য লক্ষণগুলো আমরা যে মেন্টাল স্টেট দেখলাম, তার কিছু অনুভূতি দেখলাম, মানসিক অবস্থা দেখলাম, এগুলোর সাথে যদি মাথার এই ধরনের অবস্থা থাকে, তাহলে আমরা অবশ্যই ববিষ্ঠার কথা একবার চিন্তা করতে পারবো। এবারে আমরা যাব ববিষ্ঠার আই, চোখে ববিষ্ঠার আই খুবই গুরুত্বপূর্ণ। চক্ষুতে চুলকানি, অ্যালার্জি বা আমবাত জনিত চুলকানি, চক্ষুর পাতা ফুলিয়া যাওয়া, চক্ষু উঠা, লাল বর্ণ হইয়া যাওয়া, চক্ষুর পাতা রাত্রিতে জোড়া লাগিয়া যাওয়া প্রভৃতি লক্ষণ ইহাতে আছে। চক্ষুতে আঘাত লাগিবে এই রূপ আতঙ্ক ইহার প্রুবিং এর সময় দেখা গিয়াছিল। চক্ষুতে আঘাত লাগবে এরকম একটা আতঙ্ক তার মধ্যে কাজ করে, এটি প্রুবিং এর সময় দেখা গিয়েছিল। ডাক্তার নেডিং এর প্রুবিং কালে এক সময় তাহার পার্শ্বে এক ব্যক্তি বড় কাঁচি লইয়া কাগজ কাটিতেছিল, তখন তাহার ভয় হইতেছিল যেন কাঁচির খোঁচা তাহার চোখে আসিয়া লাগিবে, যদিও ওই ব্যক্তি প্রায় 2 ফুট দূরে কাজ করতেছিল। আমরা খুবই গুরুত্বের সাথে শোনার চেষ্টা করি বিষয়টি, কিন্তু তাহার মনে হইতেছিল যেন উহা তাহার চোখের খুব নিকটে। দৃষ্টি বিভ্রম এবং দূরের বস্তু নিকটে বলিয়া মনে হওয়াও ইহার লক্ষণ। দূরের বস্তু নিকটে বলিয়া মনে হওয়া, এটি বোল্ড করে লেখা আছে, দূরের বস্তু নিকটে মনে হয়। এখানে এই লক্ষণে নাক্স মস্কেটা, ফাইজোস্টিগমা, রাস্ট্রক্স, স্ট্রামোনিয়াম এগুলো আছে। চোখের জ্যোতি হ্রাস, রেটিনার পক্ষাঘাতের জন্য ক্রমশ দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিলেও ইহার লক্ষণে ইহাতেই আরোগ্য হয়। বলছে রেটিনার পক্ষাঘাতের জন্য ক্রমশ দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিলেও
ইহার লক্ষণে ইহাতেই আরোগ্য হয়। এখানে অনেক ওষুধ আছে, তো আমরা সেদিকে যাব না, স্কিপ করে যাচ্ছি। ফার্স্ট গ্রেডের অনেক ওষুধ রয়েছে এই লক্ষণগুলোতে। ডান চক্ষুর পক্ষাঘাত বা দৃষ্টিহীনতাই ইহার লক্ষণে অধিক দেখা যায়। আমরা যদি আই চ্যাপ্টারে যায় প্যারালাইসিসে যাই, আই চ্যাপ্টারে যায় প্যারালাইসিসে যাই, সেখানে যদি অপটিক নার্ভে যাই, অপটিক নার্ভে যাই, এই সমস্যাটা আমার আছে, এই জন্য আমি এতটা করে বলতেছি। আমি রিপার্টরিতে আমার এই লক্ষণগুলো দেখছি। অপটিক নার্ভ প্যারালাইসিস, প্রথমে ডান রাইট একটাই ওষুধ আছে, সিঙ্গেল সেকেন্ড গ্রেড ববিস্টা, সিঙ্গেল সেকেন্ড গ্রেড ববিস্টা। এমনকি আমরা যদি ডায়াবেটিসে যাই, আমরা যদি ডায়াবেটিসে যাই, রবিন মার্ফির বইতে 408 পৃষ্ঠায় ডায়াবেটিস মেলাইটিস আছে। রবিন মার্ফির রেপার্টরিতে 408 পৃষ্ঠায় ডায়াবেটিস মেলাইটিস আছে, এখানে ববিস্টা ফার্স্ট গ্রেডে আছে, প্রসঙ্গক্রমে বললাম আর কি। তো এই ববিস্টা কিন্তু ডায়াবেটিসেও ফার্স্ট গ্রেডে আছে। এখানে রবিন মার্ফির বইতে যদিও সুপার গ্রেড এটা আছে আন্ডারলাইন করা, কিন্তু এখানে সুপার গ্রেডের কোনো ড্রাগ নাই, ফার্স্ট গ্রেডে বেশ কতগুলো কয়েকটা ড্রাগ আছে, কিন্তু তার মধ্যে ববিস্টাও ফার্স্ট গ্রেডে আছে ডায়াবেটিসে, ডায়াবেটিস মেলাইটিসে। রবিন মার্ফির রেপার্টরিতে 408 পৃষ্ঠা দেখতে পারেন আপনারা। তোমরা যেখানে বলতেছিলাম ডান চক্ষুর পক্ষাঘাত, বা এই পক্ষাঘাত বলতে এখানে অপটিক নার্ভের প্যারালাইজড বা অপটিক নার্ভ ড্যামেজ, এই ধরনের বিষয়টায় দৃষ্টিহীনতায় ইহার লক্ষণে অধিক দেখা যায়, অর্থাৎ ডান চোখের বিষয়ে এটা বেশি দেখা যায়। আবার বলছে প্রথমে ডান চক্ষু পরে বাম চক্ষু আক্রান্ত হইলে এখানে চায়না বা লাইকো আবশ্যিক। আমরা কেন্টের রেপার্টরিতেও যদি আই চ্যাপ্টারে যাই, প্যারালাইসিসে যাই, কেন্টের রেপার্টরিতেও এখানে পেজ নাম্বার আমার এই মুহূর্তে মনে নেই, তো এখানে অপটিক নার্ভ প্যারালাইজডে এখানে ডানে শুধুমাত্র ববিষ্ঠা আছে, আর প্রথমে ডান পরে বাম এখানে শুধু চায়না আছে। কেন্ট রেপার্টরিতেও এটা দেখা যেতে পারে। তো আমরা ববিষ্ঠা চোখের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা এটা জানি বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত রোগীদের, বিশেষ করে যদি দীর্ঘদিন ডায়াবেটিসে ভোগে সেক্ষেত্রে তাদের চোখের সমস্যা দেখা দিতে পারে, যেহেতু ডায়াবেটিসেও ববিষ্ঠা ফার্স্ট গ্রেডে আছে, পাশাপাশি যদি অন্যান্য লক্ষণ মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ববিষ্ঠার কথা চিন্তা করতে পারি। বিশেষ করে দূরের বস্তু নিকটে বলিয়া মনে হয় দৃষ্টি বিভ্রম, আর ওই যে প্রুভিং কালের যে কথাটি আমরা বললাম যে নেনিং এর প্রুভিং কালে এক সময় তাহার পার্শ্বে এক ব্যক্তি বড় কাঁচি লইয়া কাগজ কাটিতেছিল, তখন তার ভয় হইতেছিল যেন কাঁচির খোঁচা তার চোখে আসিয়া লাগিবে, তার অন্য কোথাও আসিয়া লাগিবে এটা কিন্তু সে ফিল করে নাই। বলছে এই কাঁচির খোঁচা তার চোখেই এসে লাগবে এটা সে ভাবতেছিল, যদিও ওই ব্যক্তি প্রায় 2 ফুট ধরে কাজ করতেছিল। বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করি, আর সে চক্ষুতে আঘাত লাগবে এরকম একটা আতঙ্ক তার ভিতর কাজ করে, যে প্রবীণ কালে এটি পাওয়া যায় যে চোখে আঘাত লাগবে এরকম একটি আতঙ্ক তার ভিতর কাজ করে। আর হচ্ছে যে কি বলা যেতে পারে যে ডান চোখের ব্যাপারটা, আর বলছে চোখের জ্যোতি হ্রাস পায়, অর্থাৎ দৃষ্টিশক্তি ভীষণটা উইক হয়ে যায়, আর হচ্ছে রেটিনার পক্ষাঘাতের জন্য ক্রমশ, এই পক্ষাঘাতটা শুধু অপটিক নার্ভের না, বলছে রেটিনার পক্ষাঘাতের জন্য দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিলেও ইহার লক্ষণে লক্ষণে ইহাতেই আরোগ্য হয়। বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করি, যদিও আমি তো গ্লুকোমা পেশেন্ট, এই কারণে আমি, যদিও জোয়ার স্যার জানে তো এই কারণে আমি একটু বেশি বলতেছি। তো বিশেষ করে আমি অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি, তারা বলছে আপনার অপটিক নার্ভ প্যারালাইজড হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, এটা আর কোনো কাজ হবে না। বিশেষ করে আমার ডান চোখটি, আমি ডান চোখে টোটালি দেখি না। তো যেভাবেই হোক, তো এই যে এখানে কিন্তু আমাদের, আমরা চেষ্টা তো করতে পারি, কাজ হবে কি না হবে সেটা পরের কথা, আমাদের তো এটা আছে, আমাদের এটা আছে, আমরা এটা চেষ্টা করতে পারি, দেখতে পারি, কিন্তু সেখানে তো আমাদেরকে বলেই দেয় যে আর আপনার এটা কোনো কাজ হবে না, কিন্তু তারপরেও তো আমরা একটা জায়গা পাচ্ছি যে না আমরা এই ওষুধগুলো ব্যবহার করতে পারবো। আমরা চলে যাই চোখের পরে কর্নের দিকে, ইয়ারের দিকে, কানের ভিতরে চুলকানি অ্যালার্জি, আম্বাজনিত চুলকানি, কানের পাশে চুলকানি যুক্ত উদ্ভেদ, একজিমা, কান পাকা, কানে দুর্গন্ধপুষ, কানে কম শোনা প্রভৃতিও ইহার লক্ষণযুক্ত রোগীতে দেখা গেলে ইহাতে আরোগ্য হয়। অর্থাৎ প্রথমে যে আমরা যে বিষয়গুলো বলছিলাম, সেন্সেশন গুলো, মানসিক লক্ষণ গুলো, সেগুলো যদি তার ঠিক থাকে, এরকম যদি হয়, তাহলে কানের এই লক্ষণগুলোর সাথেও আমরা ব্যবহার করতে পারবো। নাসিকা,
নাকের তরল, সর্দি, সর্দি সহ নাক বন্ধ, নাক দিয়ে রক্ত পড়া, হাঁচি, হাঁচির সময় নাক ঝাড়িলে রক্ত পড়া, হাঁচির সময় বা নাক ঝাড়িলে রক্ত পড়া, কখনো প্রাতে এমনই নাক দিয়ে রক্ত পড়িতে দেখা যায়। অর্থাৎ বলছে যে প্রাতকালে, প্রাতকালে এমনি এমনি অর্থাৎ স্বাভাবিক, কোনো কিছু হয় নাই, এমনি এমনি প্রাতকালে নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। আমরা তো একটু আগে পড়ছিলাম যে প্রাতকালীন বৃদ্ধি একটা বিশেষত্ব আছে এই বমিষ্ঠার ক্ষেত্রে, প্রাতকালীন বৃদ্ধি। অন্য অন্য ওষুধেও আছে, অ্যাসিড নাইট্রিক আছে, অ্যামব্রাসিয়া আছে, অ্যামট্রিফাইলাম আছে, ব্রায়োনি আছে, কার্বামিলেস আছে, ফ্রামমেট আছে, হ্যামামেলিস আছে, ন্যাট্রামিউর, সিফিয়া, সালফার, এগুলো সব ফার্স্ট গ্রেড আছে। নাসিকা বেদনায়, নাসিকায় ক্ষত, নাসিকা রক্তবর্ণ, নাকের ভিতর শক্তি শুকাইয়া মামরি জমা প্রভৃতিও ইহার লক্ষণ পাওয়া যায়। আমরা একটু এসে যাব, দিয়ে একটা পার্ট একটু স্কিপ করে যাব। পাকস্থলী ও উদর, উদর পাকস্থলী ও উদর এই জায়গাটায় আমরা একটু যাই। ক্ষুধা বা রুচি কম, প্রাতে আদৌ খাইবার ইচ্ছা হয় না, বিশেষ করিয়া ভাত তরকারি খাইবার ইচ্ছা কম, রুটি খাইতে ভালোবাসে, রুটি খাইতে ভালোবাসে, দুগ্ধ পছন্দ করে, মদ্যপায়ীদের মদ্যপানের ইচ্ছা থাকে, পিপাসা থাকে না, আবার অনেক সময় বেশি পিপাসা, ঠান্ডা খাদ্য সহ্য হয় না, সেটা তো আমরা আগেই পড়ছি, গরম খাদ্য বা গরম পানিও রোগ যন্ত্রণা উপশম হয়, গরম খাদ্য বা গরম পানি পানে কি হয় তার রোগ যন্ত্রণার উপশম হয়। পাকস্থলী দুর্বল, ঢেকুর ওঠে, ঘন ঘন ফাঁকা ঢেকুর ওঠে, আহারের পূর্বে বা পরে হিক্কা হয়, বমি বমি ভাব বা বমন হয়, গর্ভ অবস্থায় প্রাতকালীন বিবমিশা, গর্ভ অবস্থায় প্রাতকালীন বিবমিশা, এটি যদিও মোটা অক্ষরে লেখা আছে কিন্তু পূর্বে আমরা যে তার মূল লক্ষণগুলো পড়ছি সেগুলো যদি মিল থাকে তাহলে, আর সাথে যদি গর্ভ অবস্থায় প্রাতকালীন বিবমিশা থাকে তাহলে আমরা চিন্তা করতে পারবো। এবং জলের মতো তরল পদার্থ বমন, ইহার লক্ষণযুক্ত রোগীতে দেখা গেলে ইহাই উপকারী। যদি প্রাতকালে খাইবার ইচ্ছা থাকে না তথাপি সামান্য কিছু আহার করিলে বমি ভাবে উপশম হয়। এখানে আরো অনেক ওষুধ আছে। অ্যালার্জি বা চর্মরোগগ্রস্ত রোগীর প্রাতকালীন উদারময় ইহা বিশেষ উপকারী। বলছে যাদের অ্যালার্জি বা চর্মরোগগ্রস্ত রোগীর প্রাতকালীন উদারময় ইহা বিশেষ উপকারী। যে স্কিনের রোগে ভোগে সেই সাথে তার প্রাতকালীন উদারময় আছে, স্কিনের রোগে ভোগে চর্মরোগগ্রস্ত রোগী কিন্তু প্রাতকালীন উদারময় থাকে, ইহা প্রাতকালীন উদারময় ইহা বিশেষভাবে উপকারী। পায়খানার পূর্বে পেট ডাকে, পেটে বেদনা হয়, পায়খানার সময়ও বেদনা থাকে, অর্থাৎ স্টুল ডিউরিং, যেটা আমরা রিপার্টরি খুঁজলে ডিউরিংটা খুঁজবো আর কি। পায়খানার পর মলদ্বারে সুলনি, জ্বালা, মলদ্বারে কৃমির ন্যায় সুসুরি প্রবৃত্তি থাকে। মল শক্ত হোক বা নরম হোক, মলদ্বারে সুলনি, জ্বালা, চুলকানি লক্ষণে অর্শরোগও ইহাতে আরোগ্য হয়। মল ত্যাগের পর দীর্ঘ সময় পর্যন্ত জ্বালা থাকে, বলা হয়েছে মল ত্যাগের পরে দীর্ঘ সময় পর্যন্ত জ্বালা থাকে। এই যে লক্ষণগুলোই আমরা পড়তেছি না কেন, প্রথম দিকে আমরা যে তার গুরুত্বপূর্ণ লক্ষণগুলো বলছিলাম সেইগুলোর সাথে থাকতে হবে, তারপরে যদি এগুলো থাকে তাহলে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করব। আমরা একটু সামনে চলে যাব। মূত্র যন্ত্র, মূত্র গ্রন্থিতে বেদনা, প্রস্রাব নালীতে জ্বালা, কাটা, খোঁচা মারা, যন্ত্রণা, বারবার প্রস্রাবের বেগ, ওই পাশে যে বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের পরিমাণ বেশি না হইলেও প্রস্রাব ফিরিয়া উঠিয়া আসার পর কিছুক্ষণ পরই আবার বেগ হয়। বলছে প্রস্রাব করে ফিরে আসলো, উঠে আসলো, তার কিছুক্ষণ পরেই আবার বেগ হয়, হয়তো কয়েক ফোঁটা প্রস্রাব নির্গত হয়, প্রস্রাবের সহিত লালার মতো পদার্থ নির্গত হয়। বহুমূত্র রোগেও ইহা উপকারী, যেটা আমি একটু আগে বলছিলাম যে রবিন মার্ফির রেপার্টরিতে ডায়াবেটিস মেলাইটিসে এটি প্রথম শ্রেণীতে আছে। বলছে বহুমূত্র রোগেও ইহা উপকারী, শর্করাযুক্ত প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, ঘোলা বা হলুদ বর্ণের প্রস্রাব হয়, গনোরিয়ার গ্লিট অবস্থাও ইহা উপকারী, স্ট্রিকচার বা মূত্রনালীর মধ্যে শক্ত গুটির মতো হইয়া যায়, প্রকৃতিগত লক্ষণ বর্তমান থাকিলে মূত্র পাথরি ইহাতে থাকিলে মূত্র পাথরি হইতে আরম্ভ করিয়া মূত্র যন্ত্রের যে কোনো পীড়া ইহা আরোগ্য করিতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের বিবৃদ্ধি জনিত মূত্র কৃচ্ছতা তৎসহ অত্যন্ত কোষ্ঠবদ্ধতা, অতি কষ্টে প্রথমে শক্তমল এবং অতঃপর পাতলামল নির্গমনযুক্ত রোগী ইহাতে আরোগ্য হইতে দেখা গিয়াছে। এবারে আমরা চলে যাব জননেন্দ্রিয়,
খুবই গুরুত্বপূর্ণ। জননেন্দ্রিয়ের দুর্বলতা, স্বপ্নদোষ বা সামান্য উত্তেজনায় শুক্র বা অন্ডলালার মতো পদার্থ নির্গত হওয়া লক্ষণ, অতিরিক্ত রতিক্রিয়া বা শুক্রক্ষয়ের ফলে ইহার লক্ষণ দেখা যায়। যৌন উত্তেজনা অধিক কিন্তু সঙ্গমের পর মাথা ঝিমঝিম করে প্রায়ই পাওয়া যায় পেশেন্ট, যদিও আমার কাছে সেক্সুয়াল পেশেন্ট খুব কম আসে। যৌন উত্তেজনা অধিক কিন্তু সঙ্গমের পর মাথা ঝিমঝিম করে, মস্তিষ্কের অবসন্নতা দেখা দেয়, অ্যাসিড ফার্স্ট এখানে প্রথম শ্রেণীর। জননেন্দ্রিয়ে চর্মরোগ খুবই গুরুত্বপূর্ণ, চুলকানিযুক্ত উদ্ভেদ, লিঙ্গের লাল বর্ণের শক্ত গোটার মতো বেদনাযুক্ত উদ্ভেদ, তাহা পাকিয়া পুজ হয়। স্ত্রী জননেন্দ্রিয়ের দিকে আমরা একটু যাই, স্ত্রী জননেন্দ্রিয়ের উপর ইহার ক্রিয়াগুলি বিশেষ মূল্যবান, বলছে স্ত্রী জননেন্দ্রিয়ের উপর ইহার ক্রিয়াগুলি বিশেষভাবে মূল্যবান। পুরুষের ন্যায় ইহাদেরও যৌন উত্তেজনা জননেন্দ্রিয়ের সুড়সুড়ি ও চুলকানি দেখা দেয়। চুলকানিযুক্ত উদ্ভেদ চর্মরোগ প্রবণ স্ত্রীলোক দিগের মধ্যেই দেখা যায়। ঋতুস্রাব অধিক, যথাসময়ের পূর্বেই স্রাব দেখা দেয়, পরিমাণ অধিক, অনিয়মিত, দুই ঋতুকালের মধ্যবর্তী সময়ে স্রাব দেখা যায়। কখন কখন কখনো এরকম হয় যথা সময়ে স্রাব দেখা দেয় না, বা সামান্য একটু স্রাব দেখা দেয়, কিংবা বিলম্বে স্রাব দেখা দেয়, ইহার ঋতুস্রাব কেবলমাত্র রাত্রিকালেই দেখা দেয়। এটি এটি খুবই গুরুত্বপূর্ণ, ইহার ঋতুস্রাব কেবল রাত্রিকালেই দেখা দেয়। ডাক্তার সাহেব অনেকদিন যাবত হচ্ছে, এরকম তা কিরকম আসছে ডাক্তার সাহেব? দিনে মোটেও থাকে না, আটি চলি টলি কোনো কিছু থাকে না, রাত্রে যখন শুয়ে শুয়ে থাকি, শুইতে যাই, তখনই আমার স্রাব দেখা দেয়। তো তার সাথে যদি আমরা ববিষ্ঠার অন্যান্য লক্ষণ যেগুলো আমরা এখানে পেলাম, যে পুরুষের ন্যায় ইহাদেরও যৌন উত্তেজনা এবং জননেন্দ্রিয়ের মধ্যে সুড়সুড়ি অনুভূতি ও চুলকানি দেখা যায়, চুলকানিযুক্ত উদ্ভেদ ও চর্মরোগ প্রবণ স্ত্রীলোক দিকের মধ্যেই ইহা দেখা যায়, ঋতুস্রাব অধিক হয়, সময়ে যথাসময়ের পূর্বে স্রাব দেখা দেয়, পরিমাণে অধিক হয়, অনিয়মিত স্রাব হয়, দুই ঋতুকালের মধ্যবর্তী সময়ে স্রাব দেখা যায়, কখনো যথাসময়ে স্রাব দেখা দেয় না, বা সামান্য একটু দেখা দেয়, কিংবা বিলম্বে স্রাব দেখা দেয়, আর বলছে ইহার ঋতুস্রাব কেবলমাত্র রাত্রিকালেই বৃদ্ধি হয়, রাত্রিকালে ও প্রাতে বৃদ্ধি হয়, রাত্রিকালে ও প্রাতে বৃদ্ধি হয়। এখানে আরো অন্যান্য অনেক ওষুধ আছে, ম্যাককার্ব আছে, নেট্রামিউল আছে, আরো অনেক ওষুধ আছে, বুরাক্স, কফিয়া, সাইক্লামেন, ম্যাককার্ব, এগুলো আছে। তো আমরা কেবল প্রাতকালেই স্রাব দেখা দেয়, কেবল প্রাতকালেই, রাত্রিকালে অথবা প্রাতকালেই স্রাব দেখা যায়। এখানে কার্বো অ্যানিমেলি সিপিয়াও আছে, সিপিয়াও এখানে ফার্স্ট গ্রেডে আছে। আমরা এখানে একটু বিপরীতটাও জেনে নেই, যদি কেবলমাত্র দিবাভাগে ঋতুস্রাব থাকে, রাতে কম হইয়া যায়, তাহলে ক্যাকটাস, কস্টিকাম, কফিয়া, সাইক্লামেন, পালস প্রভৃতি ঔষধ আবশ্যক হতে পারে। দিবাভাগে চলাফেরাতে বৃদ্ধি লক্ষণে ন্যাট্রাম সাল্ফ আবশ্যক, বলছে দিবাভাগে দিনের বেলা চলাফেরাতে তার ঋতুস্রাবের লক্ষণ বৃদ্ধি পেলে ন্যাট্রাম সাল্ফ আবশ্যক, ঋতুর পূর্বে এবং ঋতুকালে উদারাময়। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পেশেন্ট পাওয়া যায়, ঋতুর পূর্বে এবং ঋতুকালে উদারাময়, ঋতুকালে পেটে বেদনা, জরায়ু বাহির হইয়া পড়িবে এরূপ বেদনা, হাত পা দুর্বল বোধ প্রভৃতি লক্ষণ দেখা যায়। ঋতুকালে মাথা ভার, মাথা বড় বোধ করে। ডাক্তার ওয়াল্টার ওয়াসেল হুইট একটি অতি রজ রোগীর এই লক্ষণে ববিষ্ঠা প্রয়োগে আরোগ্য করিয়াছিলেন। শ্বেত প্রদার স্রাবেও ইহা একটি অমূল্য ঔষধ, ঋতু আরম্ভের কয়েকদিন পূর্বে বা ঋতু বন্ধের কয়েকদিন পরেই প্রদার স্রাব দেখা যায়। চলাফেরায় অধিক স্রাব, ডিমের লালার মতো বা হলুদাব সবুজাব ক্ষতকারী ঝাঁঝালো স্রাব, কিংবা ঘন আঠা স্রাবও হইতে পারে, তবে ইহার প্রকৃতিগত লক্ষণ এবং বৈশিষ্ট্যপূর্ণ অনুভূতি লক্ষণগুলি ইহার নির্বাচক লক্ষণ, যেগুলো আমরা প্রথম দিকে বলছি। ডাক্তার টেস্টি একটি বহুদিনের পুরাতন শ্বেত প্রদার রোগীকে মাথাটা অত্যন্ত বড়বোধ ও ভারীবোধ লক্ষণটি পাইয়া তাহাকে ববিষ্ঠা প্রয়োগে আরোগ্য করিয়াছিলেন। যে কথাগুলো আমি প্রথম দিকে খুব গুরুত্বের সাথে বারবার রিপিট করছিলাম, ইহার এই মাথাটা বড় বা ভারী বোধ
পেটে কাপড় রাখিতে না পারা, কোমরে আটিয়া কাপড় পরিতে না পারা লক্ষণে যে কোনো স্ত্রী রোগে বা অন্য যে কোনো রোগে বিশেষ মূল্যবান নির্দেশক লক্ষণ। ডক্টর ক্লার্ক তার ডিকশনারি অফ হোমিওপ্যাথিক ম্যাট্রিয়ামেটিকা গ্রন্থে লিখিয়াছেন, একটি স্ত্রীলোকের অতিরিক্ত স্রাব রাত্রিকালে এবং প্রাতে বৃদ্ধি, ঋতুকালে অত্যন্ত উত্তেজনা, সামান্যতেই ক্রোধের সঞ্চার, কোমরে শক্ত করিয়া কাপড় পরিতে না পারা, ঋতুকালে উদারাময় ঋতুবন্ধের পর অতিরিক্ত শ্বেত প্রদার স্রাব প্রভৃতি লক্ষণ দৃষ্টে তাহার জরায়ু টিউমার আরোগ্য করিয়াছিলেন। খুবই গুরুত্বপূর্ণ, আমরা আমাদের ম্যাট্রিয়ামেটিকার অনেক ওষুধই আমাদের অবহেলিত থেকে যায়, তো আমরা চেষ্টা করতেছি ছোট ছোট ওষুধগুলোকে পড়ার। গর্ভাবস্থায় বমিভাব, আমি কিছুটা সময় শেষ পর্যায়ে প্রায়, আরো অনেক বিষয় ছিল, তো স্কিনে আমি একটু স্কিনটা ইয়ে করে তারপরে কয়েকটা রুব্রিক্স দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি স্কিনে চলে যাচ্ছি কিছু স্কিপ করে। চর্মের উপর ফোস্কার মতো উদ্ভেদ, একজিমা, দদ্রু জাতীয় উদ্ভেদ শুষ্ক বা রসস্রাবী হতে পারে, সেটা শুষ্কও হতে পারে রসস্রাবী হতে পারে। চর্মরোগ প্রবণতা ইহার রোগীতে প্রকাশ পায়। বলছে চর্মের উপর ফোস্কার মতো উদ্ভেদ, যাকে আমরা যে ইরাপশন বলি, একজিমা, দদ্রু বা দাঁত জাতীয় এগুলো আমরা ইয়ে করি, তো উদ্ভেদ শুষ্ক বা রসস্রাবী হইতে পারে, চর্মরোগ প্রবণতা ইহার রোগীতে প্রায়শই দেখা যায়। ডাক্তার গারেন্সি বলেন, শুষ্ক হোক আর রসস্রাবী হোক, দাঁত জাতীয় চর্মরোগগ্রস্ত রোগী তাদের সমস্ত শরীরে স্থানে স্থানে দাঁত জাতীয় চর্মরোগ দেখিলেই ববিষ্ঠার কথা মনে পড়ে। বলছে ডাক্তার গারেন্সি বলেন, আমরা একটু মনোযোগের সাথে নেওয়ার চেষ্টা করি, ডাক্তার গারেন্সি বলেন, শুষ্ক হোক আর রসস্রাবী হোক, দাঁত জাতীয় চর্মরোগগ্রস্ত রোগী তাদের সমস্ত শরীরের স্থানে স্থানে দাঁত জাতীয় চর্মরোগ দেখিলেই ববিষ্ঠার কথা তার মনে পড়ে। তো গণেশের এই কথাটি আমরা মনে রাখার চেষ্টা করি। এখানে আরো অনেক ওষুধ আছে, বলছে দদ্রু জাতীয় উদ্ভেদ বা লক্ষণ অনুসারে এই ববিষ্ঠা এবং এলোমিনা বা আরো অন্যান্য ওষুধ আছে, আমরা আরো ওষুধ আছে এটা আমরা জানি। এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আছে, কর্মকার পেশাগত কিছু কথা আছে। কর্মকার বলতে যে আমরা কি সোনার জিনিস যারা বানায় তারাও কর্মকার, লোহার জিনিস যারা বানায় তারাও কর্মকার। কর্মকার রুটি প্রস্তুতকারক, কর্মকার রুটি প্রস্তুতকারক এবং মুদি দোকানদার দিগকের হাতে ও কবজিতে অনেক সময় ববিষ্ঠার লক্ষণযুক্ত চর্মরোগ দেখা যায়। অর্থাৎ এই পেশার মানুষ, আমরা যখন রোগীলিপি করি তখন তো একদম শুরুতেই লিখি তার পেশার ব্যাপারটা লিখি, রোগীলিপি করলে শুরুতেই আমরা নাম ঠিকানা যেখানে লিখি সেখানে আমরা পেশার ব্যাপারটা লিখি। তো বলছে কর্মকার রুটি প্রস্তুতকারক ও মুদি দোকানদার দিকে হাতের কবজিতে অনেক সময় ববিষ্ঠার লক্ষণযুক্ত চর্মরোগ দেখা যায়। সর্বশরীরে দাঁত বা চুলকানিযুক্ত উদ্ভেদ যদি বৃদ্ধি কম বলিয়া মনে হয়, চুলকাইতে চুলকাইতে বেখেয়াল ভাব দেখা যায়, তাহলে ববিষ্ঠাই তাহাকে আরোগ্য করিবে। একজিমা বা চর্মরোগ আলকাত্রা বা তীব্র বাহ্য প্রয়োগ ঔষধ আরোগ্যের পর চুলকানি থাকিলে ববিষ্ঠার লক্ষণে ববিষ্ঠাই আরোগ্য করে। হাতের উপর থলথলে জাতীয় আপ টিউমার ইহাতে আরোগ্য করে। আমরা কিছু স্কিপ করে আসছি, আমরা যে স্যার যেটা বলতেছিল আমাদের জাকির হোসেন স্যার, যে কসমেটিক্স ব্যবহারের কারণে যে স্কিনের ইয়েগুলো দেখা দেয়, বিশেষ করে আমরা যে কি বলা যেতে পারে একনি, ডাক্তার সাহেব আমার আগে কখনো একনি হয়নি, এই ব্রণ আমার কখনো কখনো হয়নি, তা কেন হইলো? ডাক্তার কি একটা অয়েন্টমেন্ট ব্যবহার করলাম, কি একটু ব্যবহার করলাম, তারপরেই আমার এরকম দেখা দিল, তা কতদিন ব্যবহার? তা ডাক্তার সাহেব 4-5 মাস তো ব্যবহার করলাম, এই ব্যবহার করার পরেই আমার এগুলো দেখা দিল। এই যে বিশেষ বিশেষ কসমেটিক্স ব্যবহার করার কারণে ফেসে যে বিভিন্ন ধরনের পেশেন্ট কিন্তু প্রচুর আছে, আমরা যদি ভালো রোগীলিপি করতে পারি, ভালো তথ্য নিতে পারি যে আপনার এগুলো হওয়ার কারণ কি, আপনার কি মনে হয় কি কারণে হতে পারে, বা আপনি অধিক কসমেটিক্স ব্যবহার করেন কিনা। আমাদের দেশের মেয়েরা তো কসমেটিক্স ব্যবহার করার ব্যাপারে খুবই উৎসাহী, পেশার মাপার ব্যাপারেও খুব উৎসাহী আর কসমেটিক্স ব্যবহার করার ব্যাপারেও খুব উৎসাহী। তো এই এই বিষয়গুলো কিন্তু আমরা ববিষ্ঠা কিন্তু এখানে সিঙ্গেল আছে, কসমেটিক্স এর ব্যবহারের কারণে, অধিক কসমেটিক্স এর ব্যবহারের কারণে যদি তার এরকম স্কিনের সমস্যা দেখা দেয়, এখানে কিন্তু ববিষ্ঠা সিঙ্গেল আছে, রিপার্টরি দেখলে আপনারা সিঙ্গেলই পাবেন। আমরা আমরা
আমরা সবাই সিঙ্গেলই পাবো, আমার যতটা মনে পড়তেছে সিঙ্গেল আছে, তো ভুলও হইতে পারে, আজকে দেখি না, আজকে বা দুই একদিনে দেখি না, অনেকদিন আগে দেখছিলাম। আমরা কয়েকটি রুব্রিক্সে যাব, একটু সময় কয়েকটা রুব্রিক্সে যাব, তারপরে শেষ করে দেবো। একটু সময় বেশি হয়ে গেছে, কাইন্ডলি ছোট ওষুধ, দ্বিতীয়বার আর আসা সম্ভব হবে না এই ওষুধ নিয়ে, জন্য আমরা একটু সময় নিচ্ছি ভবিষ্যৎ। এই যে প্রসাধনী একক লক্ষণ, একক লক্ষণ ভবিষ্যৎ, প্রসাধনী ব্যবহারের ফলে মুখমণ্ডলে ব্রণ, ফেস ইরাপশন একনিক কসমেটিক্স ফ্রম, এখানে ভবিষ্যৎ একক লক্ষণ সিঙ্গাল। তারপরে বলছে বিয়ের সম্ভাবনাহীন বয়সী মহিলাদের বুক ধরফরানি, বিয়ের সম্ভাবনাহীন বয়সী মহিলাদের বুক ধরফরানি, অর্থাৎ যাদের এমন বয়সে চলে গেছে যেখানে আর বিয়ে শাদি হওয়ার সম্ভাবনা নেই, এরকম একটা বয়সে চলে গেছে, সেখানে তার এই ধরনের মহিলাদের যদি বুক ধরফরানি হয় তাহলে ভবিষ্যৎ সিঙ্গাল। ঠান্ডা বাতাসে বগল তলায় ঘাম বৃদ্ধি পায়, এ মজার, কত বিচিত্র, ঠান্ডা বাতাস লাগলে তার বগল তলায় ঘাম বৃদ্ধি হয়। ঠান্ডা বাতাস লাগলে তার ঘাম হবে কেন? ঠান্ডা বাতাস লাগলে তো তার ঘাম হওয়ার কথা না। এখানেই হচ্ছে 153, এই যে লক্ষণগুলো, এইটাই হচ্ছে 153-এর বিশেষত্ব। ওষুধ সিলেকশনের ক্ষেত্রে এই লক্ষণগুলো অত্যন্ত দামি। ঠান্ডা বাতাসে বগল তলার ঘাম বৃদ্ধি পায়, এই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে অজ্ঞান আর বগলের ঘামে পেঁয়াজের গন্ধ, এটা তো আমরা আগে বলছিলাম, এটাও সিঙ্গাল একক লক্ষণ। তারপরে বলছে মূর্ছা বা অজ্ঞান অবস্থায় হাত পা শক্ত হয়ে যায়, যখন সে অজ্ঞান হয়ে যায়, মূর্ছা যায়, তখন তার হাত পা শক্ত হয়ে যায়। এক্সট্রিমাইটিস স্টিফনেস সাউন্ড ডিউরিং, অর্থাৎ এই যে ইয়ে হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তারপরে গ্রীষ্মকালীন বয়োব্রণ, যদি তার এরকম পেশেন্টটি বলে যে প্রত্যেক বছর গ্রীষ্মকালে আমার একনি হয়, অন্য কোনো সময় হয় না, গ্রীষ্মকাল চলে গেলে আর থাকে না, শীতের সময় হয় না, বর্ষার সময় হয় না, অন্য কোনো সময় হয় না, গ্রীষ্মকালে বয়োব্রণ হয়, একনি হয়, তখন এখানে ভবিষ্যৎ সিঙ্গাল। স্কিন ইরাপশন একনি সিজন সামার, আমি সময়ের কারণে একটু শুধু বাংলাটা বলে যাচ্ছি। প্রসাধনী ব্যবহারের পরে কোনো উদ্বেগ দেখা দিলে প্রচুর পরিমাণে ঋতুস্রাবের সময় আমবাদ বৃদ্ধি পায়, অর্থাৎ এই যে আর্টিকেরিয়া বা যেটা বললাম আমরা যে আর্টিকেরিয়া আমবাদ, আমাদের বরিশালের গ্রামের ভাষায় বলে ডাক্তার সাহেব ওত্রা উঠছে, ওত্রা উঠছে, যদি কেউ বরিশালে থেকে থাকেন সে বুঝতে পারবেন। প্রসাধনী ব্যবহারে প্রচুর পরিমাণে ঋতুস্রাবের সময় আমবাদ বৃদ্ধি পায়, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা কয়েকটি রুব্রিক্স শেয়ার করলাম, আরো কিছু রুব্রিক্স ছিল, সময় পার হয়ে গেছে অনেক, তো আজ এই পর্যন্ত। সবাই এতটা সময় আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করি। কার দোয়া কখন কবুল হয়ে যায় আমরা বলতে পারি না, আমার জন্য আমার মুক্তি পবিত্র না, আমার জন্য অন্যের মুক্তি পবিত্র, অন্যের জন্য আমার মুক্তি